সকাল সকাল ফিলিন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশের বিশ্বভারতীর দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা সবাই আশা করি কম বেশি জানো। কি জানো তো, এই যে মুক্তিযুদ্ধ, আমাদের এই মুক্তিযুদ্ধে প্রধান অগ্রণী ভূমিকা পালন করছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু এই মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের একদিনে আসেনি। মুক্তিযুদ্ধ প্রথমে আমাদের যে তোমরা ভাষা আন্দোলনের নাম শুনেছ, 1952 সালে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনে যে ভাষা নিয়ে যুদ্ধ, এই ভাষা নিয়ে যুদ্ধ করছে একমাত্র আমাদের বাংলাদেশ। পৃথিবীতে আর এমন কোনো দেশ নাই যেটা ভাষা নিয়ে যুদ্ধ করছে। এবং এই ভাষা আন্দোলনের ইতিহাস তোমরা জানো কিনা আমি জানি না সঠিকভাবে। এই একমাত্র তখন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন যে উর্দু এবং উর্দুই হবে একমাত্র বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা। এই ঘোষণার পর বাংলাদেশের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং মোহাম্মদ আলী জিন্না মানে পাকিস্তান সরকার সেদিকে 21 ফেব্রুয়ারি কারফিউ ঘোষণা করে। কিন্তু সেই কারফিউ ভঙ্গ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের উপর পুলিশ গুলিবর্ষণ করে। গুলিবর্ষণে ওই মুসলিমের ভিতরেই সরাসরি অনেকেই জায়গায় মারা যায়, রফিক শফিক বর্গ এবং নাম না জানা আরও অনেকে। শুধু ভাষা আন্দোলনে নয়, এরপর 1969 গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানেও আমাদের এই মুক্তিযুদ্ধের বীজ নীতি ছিল। তারপরে আসো 1970 সাল, 1970 সালে নির্বাচন। 1970 সালে নির্বাচন তো তোমরা জানো মনে হয়, এই 1970 সালে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধ। 1970 সালে নির্বাচনে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে, কিন্তু বিপুল ভোটে জয়লাভ করা সত্ত্বেও আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেওয়া হয়নি। এবং এই দেওয়া হয় না, এই জন্যই কিন্তু আমাদের সেই মুক্তিযুদ্ধ সংগৃহীত হয়েছে। 1971 সালের 3রা জানুয়ারি আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় প্রাদেশিক পরিষদ সদস্যরা রেসকোর্স ময়দানে প্রকাশ্যে শপথ গ্রহণ করে। কিন্তু একদিকে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয়, অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো বানচালের জন্য ইয়ে কাদেশের সঙ্গে ষড়যন্ত্র শুরু করে এবং এই বিশেষ করে আমাদের এই আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং পেশাজীবী ও মহিলা সংগঠনগুলো এর মধ্যে এগিয়ে আসছে। 71 মার্চের শুরু থেকে প্রত্যেক দিন সমাবেশ মিছিল হয়েছে এবং তাতে প্রচুর লোক সমাগম ঘটে। ভুট্টোর চালে সারা দিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন এবং আওয়ামী লীগ হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে ওই দিন আওয়ামী লীগ পার্লামেন্ট পার্টি বৈঠকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। এবং এই আমাদের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ চলছিল দীর্ঘ নয় মাস। মুক্তিযুদ্ধের পর আমরা আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি এবং এই স্বাধীনতায় এই মুক্তিযুদ্ধে আমাদের কত লক্ষ শহীদ হিসেবে তোমরা বলতে পারো, কত লক্ষ কেউ বলতে পারো না? 30 লক্ষ শহীদ হয়েছে না? আচ্ছা, এবং অনেক মা বোন তাদের স্বপ্ন হারিয়েছে এবং তাদেরকে যারা সমাজে যাতে তারা মাথা তুলে দাঁড়াতে পারে, তাদেরকে হিও না করে, এর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে বিড়ম্বনা এগুলো বিপদে দিয়ে ভূষিত করে, যাতে তারা সম্মান নিয়ে বাঁচতে পারে। তাহলে তোমরা আশা করি মোটামুটি বুঝতে পারছি যে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তা আমাদের এই মুক্তিযুদ্ধের রূপে একটা তোমাদের উচিত দক্ষতার প্রশ্ন দেয় তোমরা একটু বাসা দিয়া লিখে নিয়ে আসবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু আসলে তোমরা একটা লিখে আনতে পারবা, এটা আমাদের উচ্চ দক্ষতা প্রশ্ন মুক্তিযুদ্ধ থেকে। আচ্ছা, আজকে এখানে আমাদের ক্লাস শেষ করছি, আগামী দিন আমরা পরের টুকুনি আলোচনা করবো।